নানা রকম জিনিস রিভিউ করলেও আমাকে আপনারা কোনো চেয়ার রিভিউয়ার ভাবেন না, আমি কোনো চেয়ার রিভিউইং এক্সপার্ট। বাট হয়েছে কি, MSI কয়েকদিন ধরে বলছে যে ভাই এই চেয়ারটা একটু দেখেন, আপনার একটু ইউজ করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তা আমি কালো সানগ্লাস লাগাই MSI এর চেয়ারটা নিয়ে, MSI এর কালো চেয়ারটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এটাকে কোনো রিভিউ ভাবেন না, একটু স্পেসিফিকেশনে বলে যাবো আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা শেয়ার করবো। তা আমি আছি অনুরাগ, দেরি না করে চলুন চলে যাক MSI CH120 দামি চেয়ারের একটা হালকা পাতলা ওভারভিউতে। চেয়ারের ব্যাপারটা কি, আমি কখনোই ফ্যান্সি চেয়ারের পক্ষপাতি না, গেমিং চেয়ারের তো একেবারেই না। আর রাদার হচ্ছে ব্যাপারটা হয় কি, দোকানে অনেক রকম হচ্ছে গেমিং চেয়ার থাকে, কমলা কালার, রংধনু কালার, পিঙ্ক কালার, অমুক কালার, তমুক কালার, কি আর বলবো, ওগুলো দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। MSI এর এই চেয়ারের একটা ব্যাপারটা কি, এটা খুবই সাটল একটা ব্ল্যাক কালারের, যেটা আপনার রুমে খুব সুন্দরভাবে ব্লেন্ডেড ইন হয়ে যাবে। অ্যাস্থেটিকের ব্যাপারে যদি বলেন তাহলে কিন্তু MSI এর সিগনিফিকেন্সটা, সফিস্টিকেসিটা এই চেয়ারটাতে আছে, যেটা আমার মনে হয়েছে আর কি। বাট তাই বলে ভাবেন না যে আমি এটা চালানো শুরু করে দিব। এটা যদি একটু আমি স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলি, 20 কেজি ওজনের একটা মোটামুটি চেয়ার, যেটা যদি নিচ থেকে শুরু করি আপনার হচ্ছে পাঁচটা হচ্ছে টিল্টিং হুইল পাবেন, যেটা লক করা যান, খুবই স্মুথ, এদিক ওদিক করতে পারবেন রুমের আমার মতো, যেটা আমার করতে মজাই লাগে, মনে হয় হচ্ছে চাইল্ডহুডে ফিরে গেছি। অ্যান্ড এটাকে লক করে রাখতে পারবেন, যদি গেমিংয়ে কোনো ইন্টেন্স মুভমেন্ট আছে হঠাৎ করে আপনি পিছিয়ে ধাক্কায় পিছিয়ে আসেন, সেখান থেকে সেফটিটা পাবেন। এটার যেটা গ্যাস সিলিন্ডারটা আছে, উইচ ইজ ভেরি নাইস, এটা কিন্তু হচ্ছে আপনাকে যদি আপনি এরকম ভর দেন তাহলে নিচে নেমে যাবেন, আবার উঠে যদি ইয়ে করেন তাহলে উপরে উঠে যাবেন, এক্সিকিউটিভ চেয়ারগুলো যেগুলো আছে সেরকমগুলোর মতো আর কি। আরেকটা জিনিস নিয়ে যেটা একটু কথাবার্তা বলা দরকার, এটার যে নিচে স্প্রিংটা আছে সেটা কিন্তু আপনি একটু টিল্টিংয়ের মতো করতে পারবেন, যেটা হচ্ছে আপনাকে ভালো একটা সাপোর্ট দেবে আর কি, এক্স্যাক্ট যে পজিশন আছে সেটাতে ফিক্স করতে। এখন যদি একটু আমার বসে থাকার এই এটা নিয়ে কথাবার্তা বলি, এখানে ওরা 52x52 সেন্টিমিটারের একটা কুশন সিট দিছে, যেটাতে একটা ওরা কটন ফোম ইউজ করছে বলতেছে। আই ডোন্ট নো, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া পিছনটা কি ঘেমে যায় কি না যখন হচ্ছে ইন্টেন্স মোমেন্টে গেমিং করেন, আমি ইন্টেন্স কোনো কাজ করবো এটাতে করি নাই তাই বলতে পারতেছি না যে ঘামে কি না, আই ডোন্ট নো। বাট এটার যদি আমি একটু বলি, এটার যেটা লাম্বার সাপোর্টটা, এটা যদি আপনার এটা জিনিসটা ভালো করছে, আপনি যদি এটাকে একদম সোজা করে দেন তাহলে আপনার যে মানে একটা পোশ্চার যে সাইজটা আছে, পোশ্চারের যে ব্যাপারটা আছে সুন্দরভাবে মেনটেন হবে। এটা কিন্তু অনেকে মেনটেন হয় না, অনেকে এইভাবে চেয়ার চালায়, এভাবে ইয়ে হয়ে যায়, ঠিক আছে, লেথায় যায় চেয়ার চালাইতে চালাইতে, বাট এটাতে ভালো পোশ্চারটা মেনটেন হবে। এটাকে আপনি মোটামুটি 180 ডিগ্রি পর্যন্ত ব্যাকরেস্ট নিতে পারবেন, তারপর আবার উঠতেও পারবেন এভাবে, উইচ ইজ গুড। এই জিনিসগুলো ভালো করছে, ফ্লেক্সিবল করছে। এইবার একটু এটার আর্মরেস্টগুলো নিয়ে কথাবার্তা বলি, যেটাকে ওরা 4D আর্মরেস্ট বলতেছে। আর্মরেস্টগুলো নিয়ে যদি কথাবার্তা বলি, এটাকে আপনারা এরকম উপর নিচ করতে পারবেন, তারপরে হচ্ছে সামন পিছন করতে পারবেন, তারপরে হচ্ছে এটাকে চাইলে এরকম পাশে দুই পাশে এভাবে নিতে পারবেন, তারপরে হচ্ছে এভাবে একটু টিল্ট করে নানা রকম অ্যাঙ্গেলে রাখতে হবে। চার রকমের অ্যাডজাস্টমেন্ট করা যায়, তাই 4D দিছে, এটাকে আপনারা ডাইমেনশনাল 4D ভাবেন না, বাট ভালোই হতো যদি এই ধরনের চেয়ারে বসে অন্য ডাইমেনশনে চলে যাওয়া যেত। আরেকটা জিনিস যেটা, ওদের যে কুশনের যে সিস্টেমটা, চেয়ারের যে বিল্ডটা, এটা একটু বক্সি শেপের, যার জন্য আপনাকে একটু এমব্রেসিং মনে হবে। লাম্বার সাপোর্টের ক্ষেত্রে ওদের যে পিছনের যে কুশনটা দিছে, ব্যাক কুশন যেটা, সেটা হচ্ছে কোমরের সাথে লেগে থাকে, খুব একটা আমার কমফোর্টিং মনে হয় নাই, খুব একটা আর্গোনমিকও মনে হয় নাই জিনিসটা, বাট কাজ চলার মতো। পিলো রেস্ট নিয়ে যদি কথাবার্তা বলি, পিলো রেস্টটাকে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে এরকম, যদি হচ্ছে আপনার মানে বেস্ট আপনার কমফোর্ট অনুযায়ী চান এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবেন। পিছনে দুইটা স্ট্র্যাপ দিয়ে হচ্ছে পিলো রেস্ট আর লাম্বারের এই কুশনটা হচ্ছে অ্যাটাচ করে বাঁধা আছে, তাই খুলে টুলে পড়ার ভয় নেই। অ্যান্ড ওভারঅল যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, দিস চেয়ার ইজ গুড, বাট এটা দিয়ে বসলে যে আপনার একদম স্পোর্টস উইনার হয়ে যাবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। বাট মুদ্রার কথা, আমি এসব চেয়ারের অত ফ্যান না, আমার কাছে মিনিমাল যে চেয়ারগুলো আছে ওগুলোই ভাল লাগে। বাট এগেন, যারা গেমার আছেন, যারা পছন্দ করেন যে নিজের রুমে কাইথ এসি ঘুমায় যাবেন এভাবে, তারা এটা নিতে পারেন। অ্যান্ড আমি বুঝতেছি না আমি কি পরে যাবো কি না, বাট ইটস ফাইন, ইটস ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, বাট ভালোই। এটার যে মানে সেন্টার অফ মাসটা সব মিলে আমার ভালোই মনে হয়েছে। নট এটা আপনারা নিতে পারেন, 24,000 টাকার মতো হয়তো বা প্রাইসটা পড়বে, উইচ ইস প্লেন্টি, 24,000 টাকায় GPU পাওয়া যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই ছিল মোটামুটি MSI CH120 চেয়ারটা, মোটামুটি একটা পুরান মডেলই, আপনারা হচ্ছে টেকলাইনে দেখতে পারেন, অন্যান্য জায়গাও দেখতে পারেন, তো দিস ইজ গুড। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। একটা কাজ করবেন, টেকোলিক নামে যে আমাদের গ্রুপটা আছে ওটাতে জয়েন হয়ে যাবেন, নিচে জয়নিং লিঙ্কটা দিয়ে রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আমি অনুরাগ,
গুড ব্যান্ড ডিফেন্ড ক্যাচ অন দা নেক্সট।